আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2023 আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনই রয়েছে। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের পরিমিতি থেকে সাজেশন, অর্থাৎ পরিমিতি থেকে তোমাদের এমসিকিউ থাকে 1 নম্বরের 3টে, 2 নম্বরের থাকে 2টো, অর্থাৎ 2 × 2 = 4, ঠিক আছে, 3 আর 4 = 7, আর 8 নম্বর অর্থাৎ 4 নম্বরের 2টো অঙ্ক তোমাদের করতে হয় 8। এই 8 আর এখানে 7, এই হচ্ছে টোটাল তোমাদের 15 নম্বর কিন্তু পরিমিতি থেকে পাওয়া যায়। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যে সাজেশনগুলো আমি তোমাদের বলবো অধ্যায় টু অধ্যায় সাজেশন, এই সাজেশনের প্রত্যেকটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাও, হুবাহু এখান থেকেই তোমরা কমন পাবে। এই যে সাজেশনটা আমরা প্রস্তুত করেছি, অবশ্যই তোমার এবিটি এর টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপারে যে অঙ্কগুলো কিন্তু বারবার এসেছে সেই ধরনের অঙ্কগুলো অবশ্যই আমরা কিন্তু দেখেছি, তারপরে কিন্তু এই সাজেশনগুলো তৈরি করা হয়েছে। এবং যারা খুবই মানে সারা বছর ধরে পড়াশোনা করনি, এই মুহূর্তে তোমরা কী ভাবছো পরিমিতি থেকে কোন অধ্যায়গুলো করবে, মাত্র 2টো অধ্যায় আমি তোমাদের জন্য বলবো, একদম ভিডিও লাস্টে তোমরা ওই অধ্যায়গুলো বলে দেবো। ওই 2টো অধ্যায় যদি তোমরা প্র্যাকটিস করে যাও না, তোমরা কিন্তু পরিমিতি থেকে 2টো অঙ্ক করে আসতে পারবে। কারণ পরিমিতি থেকে যে অঙ্কগুলো পরীক্ষাতে মাধ্যমিকে কোনো সংখ্যা পরিবর্তন করা হয় না, হুবহু তোমাদের বই থেকে এবং কিছু উদাহরণ থেকেও কিন্তু অঙ্ক দিতে পারে। তো চলো আমরা সাজেশনটি শুরু। মাধ্যমিক 2023 পরিমিতি লাস্ট মিনিট সাজেশন। একবার নম্বর বিভাজন তোমরা দেখে নাও, এমসিকিউ 3টে থাকবে 1 নম্বর করে 3 নম্বর, এসএকিউ 2টো থাকবে 2 নম্বর করে 2 × 2 = 4 নম্বর, এবং 4 নম্বরের তোমাদের 2টো অঙ্ক করতে হবে, এবং পরীক্ষা থাকবে 3টি অঙ্ক, ঠিক আছে। এবং তোমাদের যে টোটাল অধ্যায় যাওয়া 5টা আছে, আয়তঘনক আছে, লম্বিতকার চোঙ আছে, গোলক আছে, শঙ্কু এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এই যে অঙ্কগুলো রয়েছে এখান থেকে যারা খুব ভালো স্টুডেন্ট চেষ্টা করো সব কটা অধ্যায় প্র্যাকটিস করতে, যারা খুব দুর্বল স্টুডেন্ট কোন 2টো অধ্যায় প্র্যাকটিস করলে তোমরা অঙ্ক কমন পেয়ে যেতে পারো সেটাও কিন্তু আমি বলে দেবো এই ভিডিওতে। তো আমরা প্রথমে দেখে নেব অধ্যায় 4 আয়তঘন, কোষে দেখি 4, পেজ তোমাদের 67 থেকে 76 মধ্যে এই অঙ্কগুলো রয়েছে। কোষে দেখি কী অঙ্ক হচ্ছে তোমরা দেখে নাও, 4-এর দাগের অঙ্ক করবে 10, 11, 13, 15, 16, 19, দেখতে পাচ্ছ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। আর এমসিকিউ এবং এসিকিউ থেকে যদি অঙ্ক কমন পেতে চাও, অবশ্যই তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ এসিকিউগুলো প্র্যাকটিস করো। দেখো 24-এর দাগের এবিসি অল, অল বলতে তোমাদের 24-এর দাগে কিন্তু শূন্যস্থান পূরণ আছে, সত্য মিথ্যা রয়েছে এবং এমসিকিউ রয়েছে, প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো। 25-এর দাগের এসিকিউ অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন, এখানে তোমরা কমন পাচ্ছ, কী করছো 25-এর দাগে 2, 3, 4, 5, ক্লিয়ার, উদাহরণ থেকে তোমরা করছো 9, 16, 17, 19। এবং মাথায় রাখতে হবে আয়ত ঘনক থেকে কিন্তু তোমাদের কিন্তু অঙ্ক 2022 সালে কিন্তু চলে এসেছিলো, ঠিক আছে। তবু এই চ্যাপ্টার তোমরা ভালো করে প্র্যাকটিস করো এই অঙ্কগুলোকে। লম্বিতকার চোঙ অধ্যায় 8, কোষে দেখি 8, পেজ দেখো 140 থেকে 148, কোষে দেখি 8, কী কী করবে 7 করবে, 9 করবে, 10, 11, 12, 13, 14, 18। দেখো এইখানে আমি কিছু কিছু অঙ্ক দেখো 10, 11 স্টার চিহ্ন 2টো দিয়েছি, তাহলে এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আর 19-এর দাগের এবিসি অল করছো, 20-এর দাগের কী করছো 2, 3, 5, উদাহরণের অঙ্কগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাও, 5, 8, 10, 12, 13, 14, 17, ওকে। এবং মাথায় রেখো লম্বিতকার চোঙ থেকে কিন্তু 2022 সালে অঙ্ক এসেছিলো। অধ্যায় 12 অর্থাৎ গোলক, কোষে দেখি তাহলে 12, এখান থেকে কী অঙ্ক করছো তোমরা, পেজ দেখে নাও 179 থেকে 185, এখান থেকে তোমরা অঙ্ক করছো 5, 8, 9, 10, 11, 12, 13, 14, 14, আর 15-এর দাগের এবিসি অল করছো, 16-এর দাগের 1, 2, 3, 4 করছো, আর উদাহরণ করবে তোমরা 5, 9, 11, 12, ওকে। গোলক থেকেও কিন্তু 2022 সালে অঙ্ক এসেছিলো। অধ্যায় 16 লম্বিতকার শঙ্কু, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার,
কারণ হচ্ছে শঙ্কু থেকে 2022 সালে কোনো অঙ্গ কিন্তু পরীক্ষায় দেয়নি। তো 2023 সালে অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু অঙ্ক কমন পাবেই পাবে, ঠিক আছে। পেজ 221 থেকে 228 কোষে দেখি 5, 6, 7, 8, 9, 11, 12 হলো এই কটা অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করো। আর 13 দাগের ABC অল করছো, 14 দাগের 1, 2, 5 করবে এবং উদাহরণ থেকে দেখে নাও 8, 12, 13, 15 এই অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে করে নাও। এই অধ্যায়টাকে যদি ভালো করে প্র্যাকটিস করো না, এখান থেকে তো একটা অঙ্ক তোমরা কমন পাবেই পাবে। আর অধ্যায় 19 থেকে একটা অঙ্ক বলছে শিওর দেবে, ঠিক আছে। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কোষে দেখি 19 পেজ 261 থেকে 267 এই অঙ্কগুলো সব কটা ভালো করে প্র্যাকটিস করে 2, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 17 থেকে ABC অল, 18 থেকে 2, 3, 5। দেখো যারা অঙ্কে দুর্বল, তোমরা যদি লাস্টের এই দুটো চ্যাপ্টার প্র্যাকটিস করে যাও না, লম্বিত্বকার শঙ্কু আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, তোমাদের বাকি তিনখানা চ্যাপ্টারের বড় অঙ্কগুলো প্র্যাকটিস না করলেও কিন্তু চলে যাবে। এই দুটো প্র্যাকটিস করলে তো অবশ্যই তোমরা দুটো অঙ্ক এখান থেকে কমন পাবেই পাবে এবং পরীক্ষার সময় যেখান থেকে অঙ্ক হোক না কেন, এখান থেকে অঙ্ক তো আসছে এবং কোনো নাম্বার বা কোনো সংখ্যাও চেঞ্জ পরিবর্তন করবে না, একদম যেমন বইতে অঙ্ক আসে ওইভাবেই কিন্তু অঙ্ক তোমাদের তুলে দেওয়া হবে, ঠিক আছে। সাজেশনটি তোমরা প্রত্যেকেই দেখলে, অর্থাৎ তোমরা দেখলে যে পাঁচটা অধ্যায় তোমাদের আছে, বড় অঙ্ক 4 নম্বরে দুটো করতে হয়, পরীক্ষায় তোমাদের 3টে অঙ্ক দেবে, যে দুখানা চ্যাপ্টার আমি বললাম ভালো করে প্র্যাকটিস করে যেতে, ভালো করে যদি সবকটা অঙ্ক প্র্যাকটিস করে যাও, এই দুটো চ্যাপ্টার করলেও তোমরা কিন্তু দুটো বড় অঙ্ক অবশ্যই কমন পাবে। কিন্তু MCQ এবং 2 নম্বরের প্রশ্নগুলো কমন পেতে হলে অবশ্যই তোমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের MCQ SAQ শূন্যস্থান পূরণগুলো অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই ছিল সাজেশন। বাকি অঙ্কের প্রত্যেকটা পাঠ অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি আমি দিয়ে দিলাম, উপপাদ্য লাস্ট মিনিট আমরা আপলোড করে দিচ্ছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে দেখে নিও এবং পরের যে ভিডিও আমি দেবো সেটা তোমাদের উপপাদ্যের যে প্রয়োগ, এই প্রয়োগটা কোনগুলো তোমরা প্র্যাকটিস করবে। সাধারণত অনেকেই এই প্রয়োগ নিয়ে ভাবি যে কোনটা আমরা করে যাব, তা আমি যে সাজেশনগুলো আপলোড করব প্রয়োগের জন্য অবশ্যই তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।